শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রেসিপি। রোজার মধ্যে আমরা বিভিন্ন রান্না করতে চাই খুব সহজে, তো আজকে আপনাদের জন্য একটা খুব সহজ রান্না, এটা খুব সহজে আপনি রান্না করতে পারবেন। এটা হচ্ছে চিংড়ির মশলা কারি। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, এটা খুব সহজ বানানো, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এটা বানাতে পারবেন, খুব অল্প উপাদান লাগে। এই ভিডিওটা স্পন্সর করেছে বাংলা রান্নাঘর। চলুন দেখে আসি আমরা আজকের ভিডিওটা। তাহলে আমাদের যেটা প্রথমে লাগবে, নারকেলের মধ্যে গরম পানি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে এটা থেকে কোকোনাট মিল্ক বের করতে হবে। ব্লেন্ড করা শেষ, এটা এখন আমরা একটা সাদা কাপড়ে বা ছাকনির মধ্যে দিয়ে আমরা ছেঁকে নিব। এভাবে আমরা ঘরে তৈরি কোকোনাট মিল্ক বানাবো, এটা আমাদের কাজে লাগবে। এখন আমাদের লাগবে 500 গ্রাম চিংড়ি, বড় সাইজের প্রন। এর উপর আধা চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া প্রয়োজন মতো দিয়ে এবার এটাকে ম্যারিনেট করুন। ম্যারিনেট করা শেষ, এখন আপনি সরাসরি আপনি হালকা তেলে এটাকে ফ্রাই করতে হবে। 30 সেকেন্ড পর পাশ পরিবর্তন করে দিন, দুই পাশ যাতে সমানভাবে ফ্রাই হয়, হালকা ফ্রাই করবেন, বেশি ফ্রাই নেই। এবার উঠিয়ে রাখুন। যেইটুকু জিনিস ছিল তার মধ্যে কাটা পেঁয়াজ ছেড়ে দিন, এর মধ্যে তেজপাতা, কাঁচামরিচ পরিমাণ মতো কেটে নাড়াচাড়া করুন। এর মধ্যে এরপরে রসুন বাটা, হলুদ, রসুন, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন। এরপর আপনি টমেটো দিতে পারেন এর ভিতর, একটা টমেটো চপ করে কেটে আপনি দিলেন। এবার আবার একটু লবণ দিন, নাড়াচাড়া করুন। আমরা বানাচ্ছি এখন চিংড়ির জন্য মশলা কারি। টমেটো পেস্ট দিন, একটু নাড়াচাড়া করুন, লেগে আসলে একটু পানি দিয়ে দিন। আচ্ছা, এরপর আপনি করিয়েন্ডার, টার্মারিক, মানে সব গরম মশলাগুলো আবার আরেক প্রস্তুত দিন 5-6 মিনিট ধরে। এবার এটাকে একটু নাড়াচাড়া করুন, জাল দিন মিডিয়াম হিটে, আবার একটু পানি দিন, লেগে যাওয়া মাত্র এটা পানি দিন। এরপর আপনি কোকোনাট মিল্কটা দিন অল্প অল্প করে, নাড়াচাড়া করুন। আচ্ছা, এরপর আপনি গরম মশলা দিলেন আরেকবার, এরপর আপনি কোকোনাট মিল্কটা দিলেন, আবার নাড়াচাড়া করুন। খুব সুন্দর একটা স্মেল বেরোবে এখন। এরপর আপনি পুরোটাই কোকোনাট মিল্ক যেটা করেছিলেন পুরোটা দিয়ে দিন। দেখেন কি সুন্দর একটা মশলা হয়ে গেল। এটার মধ্যে আপনি এখন চিংড়িগুলোকে দিয়ে দিন একটা একটা করে, এবং চিংড়িগুলোকে একটু এপিট এপিট করে দিন, এবং চিংড়ির মধ্যে ভালোভাবে যাতে ঝোলটা লাগে এই জন্য একটু নেড়ে চেড়ে দিন 5-6 মিনিট। এটাকে মিডিয়াম হিটে আপনি রান্না করে ফেললেন, একটু নাড়াচাড়া করে দেখুন যাতে লেগে না যায়, একটু ঝোলগুলো চিংড়ির উপর দিয়ে দিলেন। এরপরে রোস্টেড কিউমিন, জিরা দিলেন আর একটু, এরপর আপনি করিয়েন্ডার বা পুদিনা পাতা, ধনিয়া পাতা যেটাই আছে আপনি দিয়ে দিন উপরে। এই হয়ে গেল আপনার ভাতের সাথে কি চমৎকার একটা প্রেজেন্টেশন। তাহলে দর্শক মন্ডলী, আমরা পেয়ে গেলাম আজকের আমাদের রেসিপি, ভাতের সাথে মিডিয়াম সাইজের চিংড়ি মশলা কারি। আমি শিওর রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। রেসিপিটা অত্যন্ত সহজ এবং খুব বেশি একটা প্রস্তুতি দরকার নেই, আপনার শুধু চিংড়ি আর যদি কোকোনাট মিল্ক বসে থাকে বাকি জিনিস দিয়ে আপনি করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ রোজার মধ্যেই, পরের এপিসোডে, যেখানে আমি অন্য কোনো একটা দেশি রেসিপি নিয়ে কথা বলবো। আর আজকের রেসিপিটা ছিল বাংলাদেশি রেসিপি ডেফিনেটলি। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।